সিরাজগঞ্জে ক্ষুধে ক্রিকেটারদের জন্য একাডেমি গড়ে উঠলেও নেই পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থা তবুও কিশোর ক্রিকেটারদের স্বপ্ন থেমে নেই লাল সবুজ জার্সিতে বিশ্ব কাঁপানোর স্বপ্ন দেখেন তারা তবে নানা প্রতিবন্ধকতায় তাদের স্বপ্ন বাস্তবায়ন অনেকটাই কঠিন হয়ে পড়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জে তখন সবে সকাল তবে সেটি বোঝা দেয় শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্ষুদে ক্রিকেটারদের এই মহাযজ্ঞ দেখে শহরের মানুষ যখন ঘুমে শিশুরা তখন যমুনা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিসে ব্যস্ত বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলের উত্থান এই শিশু কিশোরদের অনুপ্রেরণা নানা কসরতে নিজের যোগ্যতা প্রমাণ করে স্বপ্ন দেখেন লাল সবুজের কান্ডারি হওয়ার আমি বাংলাদেশে লাল সবুজ খেলতে চাই রাশিদ খান ও শেননের মতো বল করতে চাই আমি বিরাট কোহলির মতো খেলোয়াড় হতে চাই আমি বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে চাই খুদে ক্রিকেটারদের প্রশিক্ষণে কাজ করেন নুরুল ইসলাম রিপন জাতীয় দলের হয়ে খেললেও আন্তর্জাতিক অঙ্গনে গড়তে পারেনি পরিচিতি তাই ছোটদের দিয়েই তার আক্ষেপ ঘোচানোর চেষ্টা তবে নানা প্রতিবন্ধকতায় তারা স্বপ্ন বিবর্ণ হওয়ার পথে নিজেও একজন ক্রিকেটার ছিলাম বিগএসপি আমি বিগএসপি স্টুডেন্ট ছিলাম ঢাকা লিগ খেলেছি অনেকদিন দেশের বাইরেও খেলেছি আসলে ইঞ্জুরি কারণে আমার ছিটকে পড়া সেখান থেকে আসলে আমার ইচ্ছা যে একটা একাডেমির মাধ্যমে তৃণমূল থেকে যদি দুই একটা প্লেয়ার তৈরি করতে পারি আসলে সেখান থেকে আমার ইচ্ছাই যাত্রা শুরু আমার এই যমুনা ক্রিকেট একাডেমির জেলা পর্যায়ে লীগ আয়োজন থমকে আছে কয়েক বছর ধরে সিরাজগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জানান বিসিবি ও অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও মেলেনি সুরাহা ক্রিকেটার এবং অনেক ক্লাব সম্পৃক্ত হতে পারবে এবং আরো জুনিয়র ক্রিকেটাররা এর ভিতরে সম্পৃক্ত হবে এটাও কিন্তু একটা প্রক্রিয়া এদেরকে কিন্তু এদের যে এরা যে একাডেমিগুলো চালায় তাদের কিন্তু আর্থিক পৃষ্ঠপোষকতা নেই এবং তাদের আর্থিক সহযোগিতার জায়গাটা আসলে একেবারেই নগণ্য সিরাজগঞ্জের এই ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণ নেন সত্তর জন শিশু কিশোর নিউজ ডেস্ক দেশ টিভি